হরে কৃষ্ণ সবাইকে, কৃষ্ণ প্রীতিও শুভেচ্ছা। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব দামোদর মাসে আমরা কি কি ব্রত পালন করতে পারি। এই দামোদর মাস বা দামোদর বা নিয়ম মাস রয়েছে, তো এটিতে আমরা কি কি পালন করতে পারি, কি কি পালন করার মাধ্যমে এই দামোদর ব্রত পালন করা হবে এবং আমরা ভগবানের কৃপা লাভ করতে পারি, এই বিষয় নিয়ে আলোচনা করব। তো আমি প্রাথমিক লেভেল এবং মধ্যস্থ লেভেলে যেই সমস্ত বিষয়গুলো রয়েছে, যেগুলো পালন করতে হয়, সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো আপনারা অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। তো আমি ফার্স্টে বলে দিচ্ছি, দামোদর মাস শুরু হওয়ার কিছুদিন পরও যদি আমরা জানতে পারি যে এই দামোদর মাসটি একটি গুরুত্বপূর্ণ মাস, এই মাসে ভগবানের সেবায় যুক্ত হতে হয়, তো আমরা পরিপূর্ণভাবে যুক্ত হয়ে যাব। সেটি হচ্ছে দামোদর মাস শুরু হয়ে গিয়েছে আর মাত্র 3-4 দিন বাকি আছে, এরকম যদি পরিস্থিতি হয় তারপর আমরা সেই 3-4 দিন হলেও যেন আমরা পরিপূর্ণভাবে সেই নিয়মগুলো করে ফেলি, তাহলে কী হবে, শুভ হচ্ছে শীঘ্রম, আমাদের শুভ কাজ অতি দ্রুত করতে হবে এবং আমরা যতটুকু সময় করব ততটুকুর জন্য আমরা ভগবানের কৃপা লাভ করতে পারি। তো কি কি করণীয় প্রাথমিক লেভেল থেকে মধ্যস্থ লেভেল পর্যন্ত যে কি কি করণীয় সেগুলো আমি আলোচনা করব, আপনারা সমস্ত বিষয়গুলো সুন্দরভাবে শ্রবণ করবেন, তারপর হচ্ছে আপনারা সিদ্ধান্ত নেবেন যে এগুলো আপনারা পালন করতে পারবেন, যেগুলো আপনারা সহজেই করতে পারছেন সেগুলো করে নেবেন, ঠিক আছে? আর হচ্ছে যেগুলো এখনও পরিপূর্ণভাবে করতে পারবেন না সেগুলো পরবর্তীতে যেন করতে পারেন তার প্রিপারেশন নেবেন। তো প্রথমে আমি যে বিষয়টি বলবো, আমাদের কি করা উচিত, আমাদের প্রাতঃ স্নান করা উচিত, মানে হচ্ছে সূর্যোদয়ের পূর্বে উঠে স্নান করা উচিত। তো যারা আমরা মঙ্গল আরতি করি তারা তো অবশ্যই সূর্য ওঠার পূর্বে স্নান করে তারপর মঙ্গল আরতি করে তারপর জপ করে, তো যারা মঙ্গল আরতি যারা করেন অবশ্যই খুবই ভালো এবং তাদের আর এই প্রাতঃ স্নান আলাদাভাবে করতে হচ্ছে না, কারণ তারা যারা মঙ্গল আরতি করে তারা পূর্বে স্নান করে তারপর মঙ্গল আরতি, তো তারা যারা মঙ্গল আরতি করে তারা যেই কাজটি করতে পারে মঙ্গল আরতির পূর্বে কিছু মালা বেশি জপ করে নিতে পারে, তো এটি হচ্ছে তাদের জন্য একটি সাজেশন। এবং হচ্ছে আর যারা কিনা মঙ্গল আরতি করে না তারা যে কাজটি করবে অবশ্যই সূর্যোদয়ের পূর্বে স্নান করে তারপর হচ্ছে তিলক ধারণ করে তুলসীতে জল দান করবে, এটি করবে স্নান করে তিলক ধারণ করে তারপর তুলসীতে জল দান করে তারপর হচ্ছে হরিনাম জপ করবে। তো এটি হচ্ছে আমরা প্রাথমিক লেভেল, আমরা যেটি করবো প্রাতঃ স্নান করব, তারপর আমরা তিলক ধারণ করব, তারপর হচ্ছে জপ করব। এখন আমরা যে যতটুকু পারি ততটুকু করব, মানে এরকম না আমি আমার কাছে তিলক নাই দেখে আমি প্রাতঃ স্নান করবো না, এরকম যেন না হয়, অবশ্যই প্রাতঃ স্নান করতে হবে আমরা যতটুকু পারবো ভগবানের জন্য। আপনার আপনি যতটুকু করবেন ভগবান আপনাকে ততটুকু কৃপাই করবে, তো অবশ্যই আমরা স্বতঃস্ফূর্তভাবে ভগবানের সেবা করার চেষ্টা করব, সেটি অল্প হোক তাও যেন আমরা করি, ঠিক আছে? তো আমরা প্রাতঃ স্নান করব, তারপর তিলক ধারণ করে আমরা বৃন্দাদেবী রয়েছে বৃন্দাদেবীতে জলদান করব, জলদান করে আমরা জপ করব। তো এর মধ্যে আরেকটি বিষয় রয়েছে, আমরা তো আমরা যদি প্রাতঃ স্নান করি তার মহিমা কি বলা হয়েছিল, তো এর আগে আমি 2টি ভিডিও করেছিলাম, সেইখানে বলা আছে, আপনার চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। আর হচ্ছে আমিও পাশাপাশি বলে দিচ্ছি, প্রাতঃ স্নান করলে আমাদের তীর্থ স্নান করে যে ফল লাভ হয় আমরা যদি এই দামোদর মাসে প্রাতঃ স্নান করি সেই ফল আমরা লাভ করতে পারি। তো তারপর রয়েছে যে গজেন্দ্রমুখ লীলা রয়েছে, তো গজেন্দ্রমুখ লীলা এবং রয়েছে বিষ্ণু সহস্র নাম যদি আমরা পাঠ করি সেক্ষেত্রে আমাদের কী হবে যে আমাদের সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে আমরা ভগবদ্ধামে ফিরে যাব। পরবর্তীতে যে বিষয়টি দিয়েছি সেটি হচ্ছে গীতা অধ্যয়ন। বলা হয়েছে যে কেউ যদি এই দামোদর মাসে মহানন্দে গীতা অধ্যয়ন করে বা গীতা পাঠ করে সেক্ষেত্রে কী হয়, সেক্ষেত্রে তাকে আর এই জন্ম মৃত্যুর যে চক্রে এই জগতে আর ফিরে আসতে হয় না, সে ভগবদ্ধামে ফিরে যায়। তো আমরা যে কাজটি করব, আমরা প্রতিদিন এই দামোদর মাসে একটি করে হলেও গীতা শ্লোক পড়ার চেষ্টা করবো এবং সেটি যেন আনন্দের সহিতে আমরা পড়তে পারি, তাহলে আমরা এই জগতে আর আমাদের ফিরে আসতে হবে না, আমরা ভগবদ্ধামে চলে যাব। পরে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে ভাগবতের শ্লোক অধ্যয়ন। তো আমরা যে কাজটি করবো এই দামোদর মাসে প্রতিদিন একটি করে যদি ভাগবতের শ্লোক অধ্যয়ন করি বা পাঠ করি সেক্ষেত্রে কী হবে, 30 দিনে 30টি শ্লোক পাঠ হবে এবং তার ফলে কী হবে, আমাদের যে পুরাণ রয়েছে পুরাণে 4000 শ্লোক রয়েছে, তো সমস্ত শ্লোক পড়ার যে ফল সেই ফল আমরা লাভ করতে পারি শুধুমাত্র এই দামোদর মাসে যদি প্রতিদিন আনন্দের সহিত একটি করে ভাগবতের শ্লোক অধ্যয়ন করি এবং 1 মাস ব্যাপী মানে 30টি, তাহলে আমাদের সেই পুরাণে 4000 শ্লোক পড়ার ফল লাভ হবে। তো অবশ্যই আপনার যে কাজটি করবেন আপনার ভাগবতের একটি করে শ্লোক পড়তে পারেন, যদি আপনাদের ভাগবতম না থাকে সেই ক্ষেত্রে আপনার যে কাজটি করবেন আপনার লেকচার শুনতে পারেন,
তারপর হচ্ছে গীতা পাঠ শুনতে পারেন, অডিও রয়েছে, ইসকন ডিজে ট্রিতে রয়েছে, অডিওতে অনেক লেকচার রয়েছে, সেখান থেকে ডাউনলোড করে আপনারা সুন্দরভাবে সেগুলো শ্রবণ করতে পারেন, অথবা ইউটিউব থেকে মহারাজদের লেকচারগুলো আপনারা শ্রবণ করবেন। তো ভাগবতম এবং গীতা যাদের নেই তারা এগুলো থেকে শ্রবণ করবেন, পাশাপাশি পাঠ করা পাঠও করবেন। তারপর হচ্ছে কি, আমরা যে কাজটি করতে পারি সেটি হচ্ছে যে আমরা যদি এই দামোদর মাসে তুলসী পত্র আমরা ভগবানের চরণে চন্দন দিয়ে তারপর আমরা ভগবানের চরণে নিবেদন করতে পারি, সেই ক্ষেত্রে আমাদের কী বলা হয়েছে যে এটা হচ্ছে যে প্রতি পত্রে পত্রে অশ্বমে যজ্ঞের ফল প্রাপ্ত হওয়া যায়, তো আমরা ভগবানের চরণে তুলসী দিতে পারি। তারপর হচ্ছে আমি ডিটেলস সবগুলোই বলছি, যারা যে যতটুকু যারা যতটুকু করতে পারবে ততটুকুই করবে এবং এতে ততটুকু ভগবানের কৃপা লাভ করবে এবং সেটা অধিকতর। আমরা ঘৃত মিশ্রিত অন্ন দ্বারা ভগবানকে ঘৃত মিশ্রিত অন্ন ও সুস্বাদু কিছু শর্করা জাতীয় আইটেম তৈরি করে যখন ভগবানকে নিবেদন করব এবং সেই প্রসাদ যখন আমরা গ্রহণ করব তখন কি হবে যে প্রতিদিন যে মহাযজ্ঞের ফল সেটি আমরা প্রাপ্ত হতে পারবো। তো আমরা তারপর আরেকটি কী বিষয় রয়েছে, সেটি রয়েছে যে আমরা একটি পদ্ম ফুল দ্বারা এই দামোদর মাসে ভগবানকে আমরা পূজা অর্চন করতে পারি। তারপর রয়েছে ফুল দ্বারা আমরা ভগবানকে নিবেদন করে পূজা অর্চন করতে পারি, অথবা বক ফুলের বরা করে দিতে পারি। তো এইরকম বিষয়গুলো রয়েছে, এগুলো আমরা করার চেষ্টা করব। তারপর অবশ্যই আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদেরকে দীপদান করতে হবে। তো আমরা ভগবানকে প্রতিদিন সন্ধ্যায়, সেটা যেখানেই হোক, বলা হচ্ছে চৌরাস্তায় হোক, মাঠে হোক, ঘাটে হোক, বাসায় হোক, যে কোনো জায়গায় হোক, ভগবানকে আমরা দীপদান করব, প্রদীপ নিবেদন করব। তো আমরা প্রতিদিন সন্ধ্যায় এই দামোদর মাসে এক মাস ব্যাপী প্রতিদিন সন্ধ্যায় আমরা ভগবানকে প্রদীপ নিবেদন করব এবং প্রতি গৃহে থেকে একটি করে আমরা আকাশ প্রদীপ দান করব। তো যদি আমরা আকাশ প্রদীপ দান করি তাহলে কী ফল লাভ হবে, তো সমস্ত আত্মীয়দের নিয়ে আমরা ভগবদ্ধামে ফিরে যেতে পারবো এই আকাশ প্রদীপ উচ্চ আকাশে প্রদীপ দানের মাধ্যমে। তারপর আমরা আপনার ভগবানকে প্রত্যেকে আলাদা আলাদাভাবে একটি করে প্রদীপ নিবেদন করবো, ভগবানের চরণে চারবার, নাভি কমলে দুইবার, মুখমণ্ডলে তিনবার, সর্বাঙ্গে সাতবার দেখিয়ে প্রদীপ দেখাবো, এটি যেন কারো মিস না হয়। এটি আমরা ঘৃত প্রদীপ দ্বারা দেখাতে পারি, তিলের প্রদীপ দ্বারা দেখাতে পারি, যদি তা না থাকে আমরা সয়াবিন তেল দিয়ে দেখাবো, যদি তা না থাকে সেক্ষেত্রে মোমবাতি দিয়ে, তা না থাকলেও আমরা যে কোনো প্রকারই হোক না কেন ভগবানকে প্রদীপ নিবেদন করতে হবে এক মাস ব্যাপী। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী করার চেষ্টা করব স্বতঃস্ফূর্তভাবে, তাহলে ভগবান আমাদেরকে অবশ্যই কৃপা করবেন। তো তারপর রয়েছে যে এই মাসে যদি কেউ প্রসাদ ভোজী হয় তাহলে তার মুখ্য লাভ হয়। কেউ যদি পূর্বে নিরামিষ পেত, এই মাস থেকে প্রসাদ ভোজী হয়ে গিয়েছে, তাহলে তার মুখ্য লাভ হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, আমরা সবাই চেষ্টা করব এই মাসে যেন আমরা প্রসাদ ভোজী হতে পারি, এবং যারা আমরা মাছ মাংস খাই তারা এই একটি মাস আমরা নিরামিষ খেতে পারি, যারা প্রতিদিন মাছ মাংস নিয়ে আসতো তারা আমরা সপ্তাহে একদিন নিয়ে আসতে পারি। এই মাসে আমরা যতটুকু তপস্যা করব ভগবান আমাদের ততই কৃপা করবে, তো অবশ্যই আমরা তপস্যা করার চেষ্টা করব। তারপর হচ্ছে এই মাসে আমরা যখন শুনতে পারবো, জানতে পারবো এই মাসের মহিমা এবং এই মাসে কী কী করণীয়, তখন থেকে আমাদের এই মাসের নিয়ম পালন করা উচিত। সেটি হোক দামোদর মাস 15 দিন চলে গিয়েছে, তারপরেও যদি আমরা শ্রবণ করি তারপর আমাদের পালন করা কর্তব্য। যদি দামোদর মাস আর 5 দিন বাকি রয়েছে, কার্তিক ব্রত আর 5 দিন বাকি রয়েছে, 5 দিন পর শেষ হয়ে যাবে, তখনও আমাদের তখনই এই ভগবানের সেবায় তখন থেকেই যুক্ত হওয়া উচিত। তো এরকম না যে আমি দামোদর মাসে শুরু করতে পারিনি তো এখন করব না, এরকম না, আমরা যখন থেকে শুরু করব তখন থেকেই ভগবানের কৃপা প্রাপ্ত হব। তো আজ এই পর্যন্তই, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর আমার যদি কথায় কোনো অপরাধ হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হরে কৃষ্ণ।